আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানে যিনি ধর্ম উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন, ধরে নেওয়া হয় সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তিনি প্রধানতম। কারণ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই মুহূর্তে যাদের সহযোগিতা সেকেন্ডারি স্টেজে কামনা করছেন, তারা হলো দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী গোষ্ঠীসমূহ এবং বিভিন্ন মাজহাবের যারা লোকজন রয়েছেন এবং পীর মাশায়েখ আলেম ওলামা, তাদেরকে টার্গেট করে বা তাদের প্রতি নির্ভর করে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অঙ্ক করছেন। তারা অতি প্রাথমিকভাবে সমন্বয়ক এবং সাধারণ যারা ছাত্র তাদের প্রতি নির্ভর করেছিলেন এবং সেই নির্ভরতাটা এখনও কমেনি। তবে তাদের যে বিশ্বাসের যে জায়গাটি ছাত্র এবং সমন্বয়কদের প্রতি, এটি ধীরে ধীরে কমছে এবং কমাই স্বাভাবিক। এর কারণ হলো, সমন্বয়কদেরকে ঘিরে সাধারণ মানুষের যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, সেটিতে ভাটার টান লেগেছে এবং সব জায়গাতে সমন্বয়কদের মধ্যে মোরাললেস সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকজন সমন্বয়ক ইমেজ হারিয়েছেন এবং বেশ কয়েকজন সমন্বয়কদেরকে নিয়ে নিদারুণ কথাবার্তা হচ্ছে। আবার অন্যদিকে এই সমন্বয়কদের মধ্য থেকে যে দুজনকে মন্ত্রী পরিষদে অর্থাৎ উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়েছে এবং যাদেরকে যাকে ওনার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়েও বিতর্ক তুঙ্গে, ট্রল হয়, বিতর্ক হয়, কিন্তু তাদের ইতিবাচক কোনো যে নড়াচড়া বা ইতিবাচক কোনো ভূমিকা এখনও পর্যন্ত জাতির সামনে আসেনি, যার কারণে সমন্বয়কদের যে ভাবমূর্তি সেটি উজ্জ্বল হবে এবং সমন্বয়কদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বেশি মাত্রায় নির্ভর করতে পারবেন, এরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতির যে দলসমূহ সেখানে আসতে হবে এবং সেখানে আলটিমেটলি অনেকগুলো কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, বিশেষ করে বিএনপির সঙ্গে। আর জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিকে তারা একটু নেগোসিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু জাতীয় পার্টি মূলত এখানে আমেরিকা এবং ভারতের বি টিম হিসেবে বা তাদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র নির্বাচনের মাঠে সহযোগিতা করতে পারবে, কিন্তু পলিটিক্যাল গ্রাউন্ড বা সোশ্যাল অ্যাসপেক্ট বা পলিটিক্যাল অ্যাসপেক্টে জাতীয় পার্টি মাইনাস। তো এই জাতীয় পার্টির সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগ নেই, এমনকি সমন্বয়করাও তাদের যে জনপ্রিয়তা বা পপুলারিটি এটিকে চাঙ্গা করার জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে একটা স্পষ্টত অবস্থান নিয়েছে এবং জাতীয় পার্টি যাতে কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোকাবেলা করতে না পারেন, মোলাকাত করতে না পারেন, মুসাহাফা করতে না পারেন, এজন্য তাদেরকে নিষিদ্ধ করার যে বক্তৃতা এবং বিবৃতি সমন্বয়করা দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আর জাতীয় পার্টির দেখা সাক্ষাৎ হচ্ছে না। তাহলে কি হলো, জাতীয় পার্টি এবং বিএনপির বাইরে যে দলগুলো থাকে সেগুলোর মধ্যে সবচেয়ে সুসংগঠিত বিরোধী দল হলো জামায়াতে ইসলামী, তারপর দ্বিতীয় হলো চরমোনাই, এরপরে হেফাজত, এভাবে সিরিয়ালি ইসলামপন্থী অনেকগুলো দল রয়েছেন, তাদের সঙ্গে সরকার একটা সুসম্পর্ক রক্ষা করছে এবং আশা করছে যে যে কোনোভাবে তাদের সঙ্গে থাকবে এবং এই কাজটি যিনি করবেন তিনি হলেন ধর্মমন্ত্রী। তো ধর্মমন্ত্রীর এখানে নিয়োগ কি জামাতের মাধ্যমে হলো, হেফাজতের মাধ্যমে হলো, নাকি আমেরিকার মাধ্যমে হলো, নাকি তার বাড়ি চট্টগ্রাম, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ছিল সে কারণে হলো, এটা বিষয় না। বিষয়টা হলো, যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বেশ পরিচিত আলেম হিসেবে, এই সমাজে পরিচিত এবং ইতিপূর্বে যারা ধর্মমন্ত্রী ছিলেন বিএনপি জামানাতে, আওয়ামী লীগের জামানাতে, অন্ততপক্ষে ইলমের দিক থেকে বা আলেম সমাজে পরিস্থিতির দিক থেকে অতীতের যে কোনো লোকের চাইতে তিনি যোগ্যতম, ওয়েল অ্যাকসেপ্টেড অ্যামং দ্য আলেম। কিন্তু অতীতের যারা ছিলেন তারা
অত বড় আলেম ছিলেন না, তাদের হয়তো দাড়ি ছিল, টুপি ছিল, কেউ হয়তো মাওলানা ছিলেন দুই একজন। শুধুমাত্র মোশাররফ হোসেন শাহজাহান, যে বিএনপির প্রথম জামানাতে ভোলাতে যিনি ওখান থেকে সংসদ সদস্য এবং ধর্মমন্ত্রী ছিলেন, তিনি মস্ত বড় আলেম ছিলেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার ব্যাপারটা আলাদা, তার ব্যাপারটা আলাদা। কিন্তু পরবর্তীতে যারা আসছেন তারা ধর্মজ্ঞান যত কমই থাকুক না কেন, তারা খুব ঝানু পলিটিশিয়ান ছিলেন, ফলে খুব কম জ্ঞান দিয়েও তারা এই তাদের যে রাজনৈতিক যে কালচার এবং রাজনৈতিক যে যাকে বলা হয় যোগ্যতা, এটি দিয়ে চমৎকারভাবে অনেক কিছু ম্যানেজ করেছেন। এখন যেই ভদ্রলোক এসেছেন, তিনি আলেম, কিন্তু তার অল্প কয়েকদিনের যে আচরণ, তার কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি রাজনৈতিকভাবে একেবারেই অযোগ্য, একেবারে অযোগ্য। এর কারণ হলো তিনি বেশ কয়েকটি জায়গাতে কিছু বক্তব্য দিয়েছেন, সেটা ইনু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এবং একজন আলেম হিসেবেও এই কথা তার মুখ দিয়ে যেভাবে শোভা পায় না। আর একজন যদি নেতা ধরেন, লিডার, সেই হিসেবে তো তার কথা মানে কোনো ধর্মের মধ্যেই পড়ে না। দুটো উদাহরণ দিই, তাকে নিয়ে কিছু সমালোচনা হচ্ছে বা নেতিবাচক কথাবার্তা হচ্ছে, এটা আমরা জানতাম না, আমরা যারা সাধারণ মানুষ আমরা এই কথা জানার কথা নয়। হয়তো তিনি যে সিলসিলা বা তিনি যে ইসলামের মধ্যে তো অনেকগুলো ফ্যাক্টরা আছে, অনেকগুলো মতবাদ আছে, অনেকগুলো স্কুল আছে, তো এই স্কুলগুলো বাইরের যারা লোক আছে তারা বুঝে না, কিন্তু তাদের নিজেদের মধ্যে কিন্তু ভীষণ রকম দ্বন্দ্ব সংঘাত। একটা হাদিস নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, নাভি নিচে রাখবে না বুকে রাখবে, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে এই আলেম ওলামারা নিজেদের মধ্যে ভীষণ রকম দ্বন্দ্ব ফ্যাসাদ করেন এবং একে অপরকে কাফের তারা ফতোয়া দেন। তো সেই দিক থেকে যিনি এসেছেন এরকম, তিনি হয়তো একটা স্কুলের বা একটা মতাদর্শের অনুসারী, তো তার প্রতিপক্ষ হয়তো কেউ তাকে সমালোচনা করেছেন, কী করেছেন আমি জানি না বা আমরা জানি না, তো সেটা আমাদের জানার দরকারও ছিল না। এর কারণ হলো আলেম ওলামাদের মধ্যে অনেকগুলো দ্বন্দ্ব সংঘাত হয়, বিতর্ক হয়, যেগুলো নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই, তারা অনেকে জানেও না বোঝেও না। আহমদুল্লাহ কী বললেন, তার এগেনস্টে তাহিরি কী গালি দিলেন, তাহিরি কী বললেন, এগুলো টিকটক আকারে আসে, কিন্তু এগুলো সাধারণ মানুষের মনোমস্তিষ্কে এদেরকে যে ওজন করবে, গুরুত্ব দিবে, এরকম জিনিস হয় না। কেবলমাত্র যারা ধর্মকর্ম খুব সিরিয়াসলি পালন করেন, তারা উজু কীভাবে করবেন, গোসল কীভাবে করবেন, ফতোয়ার জন্য তারা আলেম ওলামাদের কাছে যান, কিন্তু তাদের ব্যক্তিগত কথা, দ্বন্দ্ব সংবাদ, এগুলো নিয়ে আম জনতার মধ্যে কোনো মাথা ব্যথা নেই। তো এই ধর্ম উপদেশটাকে নিয়ে যে কথা হয়েছে তা নিয়েও আমি এখনও পর্যন্ত জানি না, কিন্তু তিনি যে কথাটা বলেছেন, প্রতিক্রিয়াটা দেখিয়েছেন, সেটি কিন্তু আম জনতার মধ্যে চলে এসেছে। তিনি বলেছেন যে আমাকে ঘাটাবেন না বা আমার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আমার বিরুদ্ধে কথা বললে আপনারা যেভাবে প্রচার করেন আমারও এরকম একটা টিম আছে, আমারও এরকম একটা টিম আছে, আমিও ওইভাবে আপনাদের বিরুদ্ধে কথা বলবো। তো আমি যেভাবে বললাম এটা এসলে অনেক হার্শ, অনেক রাফ, অনেক টাফ এবং অনেকটা হুমকির স্বরে তিনি মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে যে অনুষ্ঠানে বলেছেন, সম্ভবত ওয়াজ করছিলেন বা কোনো একটা গুরুগম্ভীর প্রতিষ্ঠা জায়গাতে তিনি ছিলেন, সেটা হতে পারে ওয়াজের মাহফিল, হতে পারে মসজিদের কোনো মেম্বর, তিনি সেখানে বসে যে কথাগুলো বলছেন এটা আসলে ধর্মের সঙ্গে যায় না। এটা ধর্মমন্ত্রীর যে স্বাভাবিক, ধর্ম বলতে ন্যাচার বোঝায়, প্রকৃতি বোঝায়, সেই প্রকৃতির সঙ্গে মানায় না, বেমানান। তার এই বক্তব্যগুলো অনেকটা সন্ত্রাসী বক্তব্য, অনেকটা অরাজনৈতিক বক্তব্য, অনেকটা মাসেল মানে পেশিবহুল যারা লোকজন আছে, কথায় কথায় যারা ঘুষি দিতে চায়, শক্তি দেখাতে চায়, আশার দিতে চায়, এরকম লোকজনের বক্তব্য, যেটি বলে উনি ওনার সম্পর্কে যে সাধারণ মানুষের যে একটা ধারণা ছিল সেই ধারণার জায়গাটাতে বিরাট রকম একটা ক্ষতি হয়েছে। দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো ডক্টর আসিফ নজরুল একটি বক্তব্য দিয়েছেন, তো সেই বক্তব্যটা হলো নির্বাচনের সময়কাল নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং সেটাকে কেন্দ্র করে উনি একটা বিবৃতি দিয়েছেন। এখন সেই বিবৃতিতে আবার পাল্টা বিবৃতি তিনি দিয়েছেন। তো প্রথম যেটি আসলো পত্রপত্রিকাতে সেটা হলো
আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন এটা ওনার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এই কথা বলে ধর্ম উপদেষ্টা যে জিনিসটি বোঝাতে চাইলেন, প্রথমত হলো যে উপদেষ্টাদের মধ্যে কাজের সমন্বয় নেই, দুই নম্বর হলো যে উপদেষ্টা পরিষদে আসিফ নজরুলের চাইতে ধর্ম উপদেষ্টার কর্তৃত্ব বেশি, ক্ষমতা বেশি, এবং আসিফ নজরুলকে ধমক দেওয়ার মতো ক্ষমতা, সংশোধন করার মতো ক্ষমতা বা তাকে একপেশে করে দেওয়ার মতো ক্ষমতা ওনার আছে। উনি সেটা প্রতিবাদ করলেন। যা হোক, এটি নিয়ে যখন আবার কাউন্টার হলো, আসিফ নজরুলও এই সমস্ত বক্তব্যের জবাব দিলেন, তারপর আরও বিভিন্ন রকম কথাবার্তা হলো এবং সেই কথাবার্তায় মনে হলো যে ধর্ম উপদেষ্টা বিব্রত হয়েছেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সাথে মানে কথা বলতে গিয়ে তিনি মেজাজ হারিয়ে ফেললেন এবং তিনি বললেন যে আমি যে কথা বলেছি সেটা ইন জেনারেল বলেছি, আমরাই কাউকে মেনশন করে নাম উল্লেখ করে কোনো কথা বলিনি। এখন বক্তব্য হলো এগুলো সব শিশুতোষ, এগুলো সব শিশুতোষ বক্তব্য। ধর্ম উপদেষ্টা নাম উল্লেখ করে তো তার বলার দরকার নাই, তিনি তার যে কোনো একজন উপদেষ্টা একটা কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা রাজনৈতিকভাবে তিনি যদি করতে পারতেন, শালীনভাবে যদি তিনি করতে পারতেন, তাহলে তিনি অনেক ভালো করতেন এবং মনে হতো যে না, তিনি যে বিশ্বাস নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দায়িত্ব দিয়েছেন বা তিনি যে বিশাল একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে একেবারে সেকেন্ড ইন কমান্ড হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন এবং তার উপরে অনেক কিছু নির্ভর করছে, জামাত বলেন, হেফাজত বলেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ রাজনীতি, এখন ছাত্রদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে উপদেষ্টাদের মধ্যে এক নম্বর ব্যক্তি হলেন আসিফ নজরুল, অর্থাৎ তার পিছনে সমন্বয়করা আছেন। আর অন্যদিকে আলেম ওলামারা জামাত থেকে শুরু করে অন্য সবাই এই ধর্ম উপদেষ্টার দিকে আছেন। এখন কোন পক্ষ ভারী, এখন সেই ভারিত্ব দেখাতে গিয়ে তিনি প্রথমে যে কথাটা বললেন, গুরুত্ব দেখাতে গিয়ে যে কথাটা বললেন, সেই কথাটা আবার তাকে অ্যামেন্ডমেন্ট করতে হলো। ইট মিন্স তিনি তার গুরুত্ব হারিয়ে ফেললেন, তিনি তার কথাতে স্ট্যান্ড থাকতে পারলেন এবং তিনি যদি বলতে পারতেন যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি, উনি যে কথাটা বলেছেন তার এইভাবে বলাটা ঠিক হয়নি, এটা ওনার ব্যক্তিগত অভিমত এবং তিনি আমাদের সাথে পরামর্শ করে বা আমাদের ক্যাবিনেট মিটিং এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, এটাতে যদি উনি স্ট্যান্ড থাকতে পারতেন তাহলে ওনার যে গুরুত্ব, ওনার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা নেতৃত্বের জায়গাতে তিনি প্রতিষ্ঠিত থাকতে পারতেন। কিন্তু সেটি না করে তিনি যখন আবার কথা ঘুরিয়ে ফেললেন, ইট মিন্স তার যে গুরুত্ব আসিফ নজরুলের তুলনায় সেই গুরুত্ব একেবারেই যাকে বলা হয় অগুরুত্বর পর্যায়ে নেমে এলো। দ্বিতীয়ত, সমন্বয়কদের প্রতিনিধি হিসাবে, সমন্বয়কদের নেতা হিসাবে জনাব আসিফ নজরুল এখনও পর্যন্ত যেভাবে ছড়ি ঘুরাতে পারছেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আলেমুল্লাহ আমাদের নেতা হিসেবে তিনি ছড়ি ঘুরানোর দূরের কথা। এখনও ঠিক আগের যেভাবে ধর্মমন্ত্রী যারা ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা ক্যাবিনেটে খুবই অগুরুত্বপূর্ণ এবং এদেরকে অনেকটা ম্যানম্যানা স্বভাবের সাধারণ এমপিরাও এদেরকে কখনো পাত্তা দিত না, মানে ধর্মমন্ত্রী হওয়ার সে না হয়ই ভালো, এটা জাস্ট একটা মন্ত্রিত্ব বানানো হলো, কিন্তু কোনো ক্যাবিনেটে, ক্যাবিনেটের মিটিংয়ে, রাজনৈতিক সভা সমিতি আলোচনায় কিংবা দলীয় বৈঠকে মানে দলীয় যে সরকার সেই সরকারে যারা ধর্মমন্ত্রী ছিলেন তাদের দুই পয়সায় ওজন ছিল না। তো সেই ক্ষেত্রে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন তার অবস্থা ঠিক ওই পর্যায়েই চলে গেল, এর বাইরে অন্য কোনো আমি ইকুয়েশন এখানে দেখছি না। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে তিনি যে কথাগুলো বলছেন বা বলেছিলেন আসিফ নজরুল সম্পর্কে বা তাকে ইঙ্গিত করে বা ইন্ডিকেট করে, সেই কথার উত্তরে তিনি আবার সাংবাদিকদেরকে যেভাবে আক্রমণ করলেন, যে ভাষা তিনি প্রয়োগ করলেন আর যে ভাষা ব্যবহার করে তিনি সাংবাদিকদের একটু মোটামুটি থ্রেটের পর্যায়ে যে আপনারা এটা করেন ওইটা করেন, এই জিনিসগুলো তার বডি ল্যাঙ্গুয়েজগুলো একজন আলেমের মতো হয়নি, একজন ওলামার মতো হয়নি, ধর্ম উপদেষ্টার মতো হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হয়নি, এই জিনিসগুলো তার মতে করে হয়েছে, এই গেল ওনার কাহিনী। এরপর ডক্টর আসিফ নজরুলের কথা বলি, তিনি ধরে নেওয়া হয় এখনও পর্যন্ত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিকজ তিনি ছাত্রদের নেতা,
ছাত্রদের নেতা ছাত্রদের প্রতিনিধি এবং তার কথামন্ত্রী সমন্বয়করা মুভমেন্ট করে। আমরা ইতিপূর্বে যে সকল গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখেছি সরকারের ভিতরে এবং বাইরে, যেখানে সমন্বয়করা রাস্তায় নেমে এসেছেন, তার মূল ভূমিকাতে ছিলেন ডক্টর আসিফ নজরুল। সেটা সুপ্রিম কোর্টের ঘটনা বলেন, দুইবার সুপ্রিম কোর্টের ঘটনা বলেন, কিংবা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কে পদত্যাগ করিয়ে নতুন ভিসি আনা থেকে শুরু করে আরও অনেক কিছু, সেই আনসার বিদ্রোহ থেকে শুরু করে আরও অনেক কিছু, সব জায়গাতে নাটের গুরু হিসাবে ডক্টর আসিফ নজরুলকেই মনে করা হয়। তো সেই ডক্টর আসিফ নজরুল হাল আমলে যে কথাগুলো বলছেন, বিশেষ করে রাষ্ট্রপতির শপথ ভঙ্গ নিয়ে তিনি যে কথা বলেছেন, তারপর অন্যান্য যে বিষয়গুলো নিয়ে যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তার একটাও আইনসম্মত নয়, সংবিধানসম্মত নয়, এবং এই কথাগুলো তার মুখে মানায় না। মূল ব্যাপারটা হলো যে এখানে একটা বিশাল সাংবিধানিক সংকট চলছে, একটা আইনগত সংকট চলছে। এই সরকার না সাংবিধানিক, না অসাংবিধানিক, না বৈপ্লবিক, না অবৈপ্লবিক। তো এরকম একটা জায়গাতে যিনি আইনমন্ত্রী হবেন, তার তো প্রথম দিক থেকেই সরকারকে যে পরামর্শ দেওয়ার কথা ছিল আইনগত বিষয়ে, তিনি একটি বিষয় সুপরামর্শ দিয়ে এই সরকারকে একটা আইনগত কাঠামোর মধ্যে রাখতে পারেননি। এখানে জোড়া হয়েছে, তালি হয়েছে, এখানে এখান থেকে ওটা টান দিয়েছে, ওখান থেকে ওটা টান দিয়েছে। সুপ্রিম কোর্টের যে ঘটনাসমূহ, এই ঘটনাসমূহ শত শত বছর, আগামীর শত শত বছর ধরে এটি একটা ব্যাড ইনস্ট্যান্স থাকবে। সাধারণত ভালো কাজ হলে লিগেসি বলা হয়, কিন্তু সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে তার জমানাতে এটি কোনো অবস্থাতেই লিগেসি বলা যাবে না। আবার রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করা উপদেষ্টাদেরকে, তারপর আবার সেই রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বলা, তারপরে শপথ ভঙ্গ করতে তিনি শপথ ভঙ্গ করেছেন এই কথা বলে, ইত্যাদি নানা রকম বিষয়াদি নিয়ে তিনি যেভাবে ধৈর্য হারা হয়ে পড়েছেন, তার কথাবার্তার যেভাবে ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গত কারণেই তিনি ওজন হারিয়ে ফেলেছেন, ওজন হারিয়ে ফেলেছেন। এবং মানুষ সম্পর্কে যদি মানুষের মর্যাদাবোধ না থাকে, সম্মানবোধ না থাকে, তিনি যে পদ পদবীতে আছেন সেটি নিয়ে যদি মানুষের এক ধরনের শ্রদ্ধার জায়গা না থাকে, আস্থার জায়গা না থাকে, তাহলে তিনি গুরুত্বহীন হয়ে পড়বেন এবং আলটিমেটলি গুরুত্বহীন হয়ে পড়েছেন। এবং যখনই গুরুত্বহীন হয়ে পড়বেন, তার কথা আর কেউ মান্য করবে না, আর তার কথা যদি মান্য না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাও কেউ মান্য করবেন না। ফলে এই দুটো যে পদ, ধর্মমন্ত্রী এবং ধর্ম উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এই দুটো পদ যা কিনা এই সরকারের একেবারে ফান্ডামেন্টাল পিলার হিসাবে কাজ করছে, একেবারে বৃহৎ দুটো পিলার, অর্থাৎ সরকার যদি এই মুহূর্তে টিকে থাকে তিনটি পিলারের উপর, তার মধ্যে দুটো পিলার কিন্তু ধর্ম উপদেষ্টা, আর একটা পিলার কিন্তু এই আইন উপদেষ্টা। এখন সেই জায়গাতে বিভেদ, বিসংবাদ এবং সেই জায়গাতের যে কথাবার্তা এলোমেলো, আলটিমেটলি এটি রাজনৈতিক সরকারের জন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু ইউনূস সরকারের জন্য কিন্তু এটা বিরাট একটা সমস্যা। আশা করি যারা উপদেষ্টার রূপে রয়েছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই বিষয়গুলো থেকে কিভাবে বের হওয়া যায় সেই বিষয়গুলো তিনিও বিবেচনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।